কোরবানির ঈদ এখনো ঢের বাকি, তবুও রংপুরের জনসাধারণ মেলাতে পারছেন না জীবনের ন্যূনতম ছন্দ। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে মাস পেরুতেই খালি হয় পকেট। কয়েকদিনের ব্যবধানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে রংপুরের মশলার বাজার। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার কারণ হিসেবে ডলারের বিপরীতে টাকার দরপতন। মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন শকত সাগর। ঈদ উল আজহাকে সামনে রেখে যেন আগাম সরগরম রংপুরের মশলা বাজার। এলাচ, দারুচিনি, জিরা, লবঙ্গ সহ অন্যান্য মশলার দাম কিছুটা স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে আদা ও রসুনের। হুহু করে বাড়ছে শুকনো মরিচের দামও। এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষের না বিশ্বাস। তারা বলছেন, বেড়েছে সব জিনিসের দাম। মশলার বাজার বেশি, ধা করতে সব তো বাজার বেশি, সিন্ডিকেটের কারণে কোনো দাম তো কম নাই। এখন যদি যেহেতু দাম বাড়তেছে আরও বাড়বে, এখন তো জিনিসের দাম, প্রত্যেকটা জিনিসের দাম তো বাড়া। এখন না খায় মরতে হবে, আত্মহত্যা করা মহাপাপ। এখন মরাল আগে কিভাবে মরা যায় এটা প্রাস্তাবিত করেন। ডলারের বিপরীতে টাকার দরপতন ছাড়াও পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরো বাজারেও বিভিন্ন মশলার দাম বেড়ে যাওয়ার কথা বললেন রংপুরের নবাবগঞ্জ বাজারের দোকানিরা। দাম বাড়ার কারণে যে কাস্টমার নাই তা না, এটা হচ্ছে মানুষের হাতে নাই পয়সা করি, এই জন্য হয়তো হবে, লোকজন নাই বাজারে। বিশ্ববাজারে দাম বেশি না কোন জায়গায় দাম বেশি, একটা ধাক্কা তো একটা ইম্পোর্টার খাচ্ছে সে ডলারের দামের কাছে, ডলারটা তার ছোট হয়ে যাচ্ছে, আমাদের টাকাটা পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। সামনে কোরবানি, আমার মনে হয় এই জন্যই বেশি কিনে আমি এখনো মাল আমরা নিচ্ছি না, দেখি রেটটা কতটুকু হয় এরপরে মাল নেব। এখন পার বস্তায় আমাদের কেনা পড়তেছে 1,200 টাকা বেশি, এই বেশির কারণে তো আমরা প্রত্যাশা করতে পারতেছি না। রংপুরের বাজারে জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি 420 টাকা দরে। সপ্তাহখানেক আগেও যার দাম ছিল 380 থেকে 400 টাকা, এলাচ 1,800 টাকায়, যা রোজায় 1,350 থেকে 1,400 টাকা দাম ছিল। সপ্তাহ দুয়েক আগে 1,100 টাকায় লবঙ্গ বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 100 টাকা বেশি দরে। দারুচিনি বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা দরে, যা সপ্তাহ দুয়েক আগেও বিক্রি হয়েছিল 360 টাকায়। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।